আমাদের দেশের তাওবা করার কিছু ভুল পদ্ধতি আমি প্রসঙ্গ ছিল যে প্রচলিত ভুল তওবা করারও ভুল কিছু পদ্ধতি আছে বুঝতে পারছেন কিনা আমরা যদি কেউ কাউরে বলি যে ভাই তওবা করেন আমার দেশের মুসলমানদের অবস্থা এমন হয়েছে যে তওবা কিভাবে করতে হবে কেন করতে হবে কি তওবা করতে হবে এগুলো বুঝেই না এই জন্য কারো কারো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হয় আস্তাগফিরুল্লাহ আর আস্তাগফিরুল্লাহ বুঝেন আস্তাগফিরুল্লাহ চিনেন না করল্লা আপনি মুখ দিয়ে তুতা তুতা পাখি বুলিয়া আওড়ায়ঙ্গে জাল ফেলেগা দানা ঢালেগা ফাসনা নেহি তুতা পাখি শিখাই দিছে এখন জেলেরা মারতে গেছে তুতা পাখি তো তুতা পাখি তো মানুষের মতো কথা বলতেছে জাল ফেলেগা দানা ঢালেগা মাস মানে ফাসনা নেহি মানে তুতা পাখি বুলিয়া আওড়ায়ঙ্গে তো আপনি যে সারাক্ষণ বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটু পরে চুরি করছেন মিথ্যা কথা বলছেন ডাকাতি করছেন আপনার তওবা কবুল হয়নি কারণ প্রত্যেকবার আস্তাগফিরুল্লাহ পর আপনার কালবের মধ্যে ধাক্কা লাগতে হবে যে আমি এই অত্যাচার করেছি এই অন্যায় করেছি প্রত্যেকটা গুনার জন্য আলাদা আলাদা তওবা করতে হবে প্রত্যেকটা গুনার জন্য কি করতে হবে প্রত্যেকটা গুনাহের জন্য আলাদা আলাদা তওবা করতে হবে যেমন ধরুন একজন লোক বৃষ্টি অন্যায়ের কাজ করে সে আজকে থেকে বলল আল্লাহ আমি আর কখনো মিথ্যা কথা বলবো না সে আর কখনো মিথ্যা বলেনি ওই মিথ্যা বনা বলে সত্য বলেছে ওই মিথ্যা থেকে সে তওবা করেছে সব গুনাহ থেকে তওবা করেনি এই জন্য আল্লাহ বলছেন সূরা নূর আয়াত নম্বর 31 এ বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন أيها المؤمنون لعلكم تفلحون তোমরা সকলেই মিলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহর নবী বুখারীর বর্ণনায় মুসলিমের বর্ণনায় 1694 নম্বর হাদিস ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউকরির আদম সন্তান যখন মৃত্যুর গড়গড়া এসে যায় মৃত্যুর গড়গড়ার পূর্ব পর্যন্ত আদম সন্তানের তওবার দরজা আল্লাহ খুলে রাখেন আপনার মৃত্যুর রূহ কবজ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আদম সন্তানের তওবার দরজা খুলে রাখেন আত্তা ইবি মিনাত জামবি কামাল্লা জাম্বালাহো কেউ যদি মৃত্যুর পূর্বে গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায় দেন কি বানিয়ে দেন জন্মভূমির এই জন্য রসুল বলেছেন আল্লাহর রাসুলের কোনো গুনাহ আছে যে ব্যক্তি বলবে রাসুলের গুনাহ আছে সে ফরমালিন ছাড়া টাটকা বেইমান কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ পেছনের গুনাহ কোনো গুনাহই তো নাই আমরা এমন নবীকে পেয়েছি যেই নবী মাসুম যেই নবী পবিত্র যেই নবী বাসার মতে তবে বেমেসাল বাসার কারো সাথে আমার নবীর তুলনা চলবে না তিনি অতন্দনীয় তিনি অনন্য সাধারণ মহামানব যেই মানবের সাথে কোনো মানবের তুলনাই চলতে পারে না তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই নবীও প্রত্যেক দিন কয়বার তওবা করতেন আল্লাহর রাসূল বলেছেন বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ রিয়াদুস সালেহীন হাদিস 1330 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররাতান আমি আল্লাহর নবী ইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররাতান আমি আল্লাহর নবী প্রত্যেক দিন 100 বারের বেশি আমার আল্লাহর কাছে আমি তওবা করি এখন আল্লাহর নবীর তো গুনাহ নাই তওবা কেন করেন আল্লাহর নবী নিজের জন্য করেন না উম্মতকে শিখালেন যে আমি আল্লাহর নবী এত মর্যাদা এত মর্যাদা পাওয়ার পরেও আমি আল্লাহর নবী কেমনে ভাবে আমি আল্লাহর জিকির করি আল্লাহর নবীর তওবা মানে আল্লাহর জিকির বলে গণ্য হয় আর আমরা তওবা করলে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া হয় সুবহানাল্লাহ আল্লাহর নবী আস্তাগফিরুল্লাহ বলে এটা জিকির হয় আর আমি আস্তাগফিরুল্লাহ বলে এটা গুনাহর জন্য হয় কারণ আল্লাহর নবীকে আল্লাহ সুউচ্চ মাকাম দান করেছেন আল্লাহ বলছেন না সূরা নাসরের মধ্যে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত তারপর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির এখানে আল্লাহ তাআলা প্রশংসা করতে বলেছেন যেমন আল্লাহ সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলোচনা করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
তোমরা নবীর উপর দরুদ পড়ো যেহেতু আল্লাহ তার নবীর উপর কি আমরা যখন নবীর উপর দরুদ পড়ি এটা হয় আমাদের জন্য রাসূলের উপরে দরুদ পড়া ফেরেশতা যখন সল্লুনা আলা নবী পড়ে তখন এটা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দোয়া বর্ষণ করা আর আল্লাহ যখন নবীর উপর দোয়া পাঠ করেন তখন দরুদ পাঠ করেন তখন এটা হয় আল্লাহর নবীর উপরে আল্লাহর রহমত আকাশ থেকে বর্ষণ হওয়া এজন্য সবার সল্লুনা আলা নবী এক নয় আমার সল্লুনা আলা নবী আমার দরুদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জন্য দরুদ আর ফেরেশতার দরুদ হলো দোয়া আর আল্লাহর দরুদ হলো রাসূলের জন্য পড়া আল্লাহর রহমত রাসূলের উপর নাযিল হওয়া এজন্য তাত্ত্বিক ব্যাখ্যা করলো এক্সপ্লেইন করলো এই পরিভাষাগুলো আপনাদের বোঝা উচিত এজন্য তওবা করার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করা দরকার আমাদের প্রত্যেকদিন তওবা করা উচিত কিন্তু সেই তওবাটা শুধু মুখে মুখে আস্তাকরলা না হয় এটা যেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইক হয় অর্থাৎ আমি কেন তো বলছি এই কথাটা এটা মনের মধ্যে থাকতে হবে ঠিক না ঠিক কিন্তু মনের মধ্যে তো নাই পড়তে বলেছে আমরা পড়ছি কিন্তু প্রত্যেকবার পড়ার সময় আপনি গোপনে যে মেয়ের সাথে ব্যভিচার করেছেন ওটার জন্য তওবা করবেন প্রত্যেকবার তওবা করার সময় আপনি যে 50 60 বার দাড়ি কেটেছেন এটার জন্য তওবা করবেন আপনি সুদের সাথে যে লেনদেন করেছেন এটার জন্য তওবা করবেন এখন তওবা কবুল হয় বুঝবো কিভাবে তওবা কবুল হওয়ার বোঝার উপায় আছে কিনা তওবা কবুল হওয়ার বোঝার উপায় হলো আপনি যে বিষয়ে তওবা করেছেন সেই গুনাহ আপনার দ্বারা জীবনে কোনোদিন আর না হওয়া এটাই হলো তওবা কবুল হওয়ার বুঝার একটি কি আপনি সাপোজ ধরুন সালাত পড়েন না কিন্তু আজকে আপনি বললেন আমি নামাজ আদায় করব আর কোনোদিন আপনি ছাড়লেন না আপনি তওবার উপর ইস্তিকামাত রয়েছেন আপনি তওবার উপর অটুট রয়েছেন আর আল্লাহ কোরআনুল কারীম সূরা তওবার 112 নম্বর আয়াতে বলেছেন তাইবুনাল আবিদুনা সাইহুনার রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা আনিল মুনকারি আল্লাহ তাআলা বললেন যারা তওবাকারী রুকুকারী সিজদাকারী আল্লাহর রাস্তায় দানকারী যাকাত আদায়কারী ভালো কাজের আবেশকারী মন্দ কাজের বাধা প্রদানকারী নবী তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের সংবাদ দিয়ে দাও প্রথম কারা তাইবুনাল আবিদুনাস সাইহুনার রাকিউন তাইবুন যারা কি করবে তওবা করবে আর তওবা কখন করতে হবে তওবা 24 ঘন্টায় করা যাবে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন হাদিসটা ইমাম বাইহাকি তার দালায়লুল নবুয়তের এবং সুহাবুল ঈমানের 148 নম্বর পৃষ্ঠা 1441 নম্বর হাদিস ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদা আল্লাহ সকাল বেলায় তার দুইটা হাত বের করে দেন বান্দাদেরকে দেখে বলেন কারা রাতের বেলায় গুনাহ করেছো আমি আল্লাহ দিনের বেলায় তোমার গুনাহকে ক্ষমা করে দেব আবার রাতের বেলায় আল্লাহ তার দুই হাত বের করেন উদুনি আস্তাজিব লাকুম আমাকে তোমরা ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব আমরা পাপ করতে করতে হয়রান হয়ে গেছি কিন্তু আমার আল্লাহ মাফ করতে তিনি হয়রান হন না এটা হলো আল্লাহ ওয়াসিয়া রহমতি কুল্লা শাইইন পৃথিবীর প্রত্যেকটা বস্তুর সাথে আমি আল্লাহর রহমত জড়িত রয়েছে ওয়া মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা তোমরা আকাশের গাছের পাতাগুলোর দিকে তাকাও যে এই পাতাগুলো মি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা এই গাছের যে একটি পাতা এই গাছ থেকে পড়ে আমি আল্লাহ এই পাতার খবর পর্যন্ত রেখে দিয়েছি তোমাদের জন্য মি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা গাছের একটি পাতা যে নড়ছে এটাও আমি আল্লাহ নখদর করে সুতরাং আল্লাহ আপনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি গভীর মনোনিবেশ করেছেন এজন্য আসলে আপনার উচিত সবসময় কি তওবা করা বেশি বেশি এবং তওবার সাথে সাথে আপনি কেন তওবা করছেন কেন আস্তাগফিরুল্লাহ করছেন ওই বিষয়টা ওই ডিপ অ্যাটেনশনটা আপনার মনের মধ্যে ফিক্স রাখতে হবে যাতে করে আপনি তওবা যে করছেন এটা যেন আল্লাহ বুঝতে পারেন কি উদ্দেশ্যে করেন অথচ আমার দেশের লোকেরা খালি বলে তওবা তওবা সিনেমার স্টাইলে এই গেলে থাপ্পড়তা এই গেলে থাপ্পড়তা তওবা তওবা এই তওবা দিয়ে আপনি মাপ পাবেন না এই তওবা দিয়ে কি পাবেন না এবার তওবা করার দ্বারা আরেকটি ফজিলত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন কেউ যদি নিয়মিত গুনাহ থেকে তওবা করে
আল্লাহ তার অন্তরের সংকীর্ণতা দূর করে দেন, তাকে এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেন, রাজাকা হাইসু লা ইহতাসিব, সে ব্যক্তি কল্পনাও করতে পারবে না কোন জায়গা থেকে রিজিক দান করেন। আর তওবা করার দ্বারা আপনি আল্লাহর আল্লাহর প্রিয় বান্দা হন। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ তাআলা পবিত্র অর্জনকারীকে ভালোবাসেন। মোল্লা আলী কারি আল হানাফি তিনি তার মেশকাতের ব্যাখ্যা মেরকাতের মধ্যে লিখেছেন, মেরকাতুল মাফাতিহ মেশকাতুল মাসাবিহের সরার মধ্যে, যে আল্লাহ তাআলা বান্দার দুই পবিত্রতা দেখতে চান, একটা আন্তরিক পবিত্রতা একটা বাহ্যিক পবিত্রতা। এই জন্য ওযু করার সময় মনের মধ্যে নিয়ত করতে হবে, আল্লাহ তুমি আমার আন্তরিক পবিত্রতা আমার বাহ্যিক পবিত্রতা থেকে পবিত্র করো, আমার কলবের মধ্যে এই নোংরা ময়লা আছে এখান থেকে আমার পবিত্র করো। এই নিয়ত করে যখন আপনি ওযু করবেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ওযু হবে আপনার জন্য কামেল ওযু, পূর্ণাঙ্গ ওযু, মিয়া ফিল মিয়া, 100 এর মধ্যে 100 ওযু। কিন্তু আমরা তো এগুলো বুঝি না। এজন্য আসুন আমরা এই ভুলের জন্য কি করি, তাওবা করি। রাসূল বলেছেন, কুল্লু বনি আদম খাতা, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। প্রত্যেক আদম সন্তান কি? ওয়া খায়রাল খাত্তাউন আত-তাওয়াবুন, আর সবথেকে বড় ভুলকারী যে ব্যক্তি তওবাকারী। আদম সন্তান কি রকম? বুখারীর বর্ণনায় হাদিস রয়েছে, রিয়াদুস সালেহিনের 1561 নম্বর হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের ব্যাপারে বলেছেন, যদি বনি আদম সন্তানকে একটি মাঠবর্তী স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান বলবে, আহাব্বা আইয়াকুনা লাহু গাদিয়ান, আমাকে যদি আরো একটি মানে দুইটি মাঠবর্তী স্বর্ণ দেওয়া হতো তাহলে তো আল্লাহ খুবই ভালো হতো। একটি পাওয়ার পরে আদম সন্তানের কয়টা বাড়ে? আহাব্বা আইয়াকুনা লাহু গাদিয়ান। এবার আল্লাহ বলেছেন, ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি আদম সন্তানের মুখে না পৌঁছানো পর্যন্ত আদম সন্তানের দুনিয়ার কামাই বন্ধ হবে না। আল্লাহর নবী আয়াত পাঠ করলেন, আল্লাহ কুনুত্তাকাতুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন। আল্লাহ তাআলা বলেন, কোন ঐশ্বর্য কোন প্রাচুর্য তোমাকে মহান গরিয়ান রবের থেকে লুকায় ফেলে দিয়েছে, তোমরা ঐশ্বর্যের নেশায় ভূত হয়ে গেছো। মানুষ যখন কবরে আসবে তখন বুঝতে পারবে এই দুনিয়া কোনো কিছু নয়, দুনিয়ার যা কিছু আছে সব কিছু তোমার জন্য ভণ্ডল, সব কিছু তোমার জন্য বাতুলতা। মানুষ যখন কবরের মধ্যে ঢুকে গেল, কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, মানুষ জানতে পারবে, মানুষ শীঘ্রই জানতে পারবে কবরের মধ্যে কি হিসাব না হচ্ছে। এটা মানুষ যখন মারা যাবে তখন সে কি করবে বুঝতে পারবে। কিন্তু আদম সন্তানের কখনো এখান থেকে বের হবে না। কিন্তু তিন প্রকার আদম সন্তান এখান থেকে বেঁচে থাকবে। এর মধ্যে এক প্রকার হলো, যে ব্যক্তি নিয়মিত আকসারা যিকির হাদিমিল লাযাতি ইয়ানি আল মাউত, রাসূল বলেছেন যে ব্যক্তি মৃত্যুর স্মরণ বেশি করে করে, আর যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, কি করে? লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে যেন কেউ এই দোয়া না করে, আল্লাহ তুমি আর অন্যের চোখে দেখো না, আমার কি চোখে দেখো না, আল্লাহ তুমি আমার মরণ দাও মরণ। আর রাসূল বলছেন, না লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউতা, খবরটা তোমরা মৃত্যুর কামনা করবা করবা না। ওয়া ইম্মা মুসিআন ফালআল্লাহু আইয়াজদাবা খায়রান, কারণ তুমি যদি বেশি হায়াত পাও তাহলে গুনাহ থেকে বেশি বেশি মুক্ত করার জন্য তুমি আল্লাহর কাছে তওবা করতে পারবে। আর তুমি যদি গুনাহ করো তাহলে তুমি অবশ্যই, আর যদি তুমি গুনাহ নাও করো তাহলে নেক আমল করার জন্য তুমি কি অর্জন করতে পারবে? সুয়াব অর্জন করতে পারবে। এই জন্য আসুন আমরা, আমি ভুল সংশোধনের পরে কেন এই তওবা নিয়ে কথা বললাম, কারণ ওই যে ভুলগুলো আমি আলোচনা করেছি এই ভুলগুলো থেকে বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলো কোন, কি করা? তওবা করা। সিয়ারু আলামিন নুবালা, কি কিতাবের নাম বলছি? সিয়ারু আলামিন নুবালা, লিখেছেন হাফেজ ইমাম শামসুদ্দিন জাহাবি, 10ম খণ্ড, 138 পৃষ্ঠা, লেবাননের ভৈরুতের সাপ আরবি। এটা তো ওয়াকি, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি ওয়াকি, একটি ঘটনা বর্ণনা করতে যে তিনি বলেন, এটা কিন্তু হাদিস নয়, এটা একটা কি? ওয়াকি ঘটনা। এটা কি?
ঘটনা কিছু কিছু জিনিস আমাদের দেশে গুলায় ফেলে ইতিহাস ঘটনা তার মানে তারিখ হাদিস কোরআনের তাফসীর প্রত্যেকটার আলাদা 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 বিষয় প্রত্যেকটার আলাদা আলাদা কন্টেন্ট কথা বুঝতে পারছেন কিনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি একদিন রাস্তায় হাঁটছিলেন একটা যুবক হাতের মধ্যে মদ নিয়ে হাঁটতেছিলেন তখন সে মনে মনে চিন্তা করছেন ওমর দূর থেকে দেখতে পেয়েছেন কারণ ওমরের ফজিলত সম্পর্কে তো আপনারা জানেন ঈদের দিন একটা ছোট্ট মেয়ে গান বাজাচ্ছিল ঈদের দিন আবু বকর বলেন এই মেয়ে তুমি গান বন্ধ করো কারণ রাসূল বলেছেন হারামাল খামর ওয়াল মাইসিরা ওয়াল কুবা হারাম করেছে বাদ্যযন্ত্রকে গান বাজনাকে তো আবু বকরের কথায় মেয়ে গান বন্ধ করে নাই একটু পরে ওমর আসছে বলছে এই মেয়ে তুমি গান বন্ধ করো এটা বলতে দেরি হয়েছে সেটা ফেলে ভেঙে টুকরো করে তার দফকে দৌড় মেরেছে এই জন্য রাসূল ওমরকে উল্লেখ করে বলেছেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর আমার উম্মতের সবথেকে কঠিন পুরুষ হলো ওমর সুবহানাল্লাহ ওমর তোমাকে দেখে শয়তান এত ভয় পায় গাছের আগায় পর্যন্ত রাস্তার কোণায় পর্যন্ত থাকে না সুবহানাল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবার মিম্বার দাঁড়িয়ে 71 মাইল দূর থেকে বললেন শাহরিয়ার তোমার পাহাড়ের পিছনে শত্রু লুকিয়ে আছে 70 মাইল দূর থেকে শাহরিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের খুতবার মসজিদের নববীর মিম্বারের আওয়াজ শুনতে পেয়েছে বুখারী মুসলিমের হাদিস এই ওমর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর এবার ওমর ইবনে খাত্তাব যুবককে দেখলেন যুবকের হাত পা কাঁপছে ওমর জিজ্ঞাসা করলেন যুবক তোমার হাত পা গুলো কাঁপে কেন এবার যুবক বলল হাতের মধ্যে গরম দুধ রেখেছি এই জন্য আমি সহ্য করতে পারি না ওমর বললেন আমার খুলে দেখাও আমি গরম দুধ দেখব হাতের মধ্যে আছে নাকি যুবকটা চিৎকার করে বলল আল্লাহ আজকে যদি তুমি ওমরের হাত থেকে আমারে বাঁচায় দাও আমি জীবনে কোনোদিন শারাপ স্পর্শ করব না এবার আল্লাহ তাআলা ওই যুবকের তওবাকে কবুল করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন আল্লাহ তাআলা তার মতকে দুধ দিয়ে বদলে আল্লাহ তাআলা ওই যুবককে আল্লাহ সম্মানিত করেছেন ওমর বললেন এত গরম দুধ তোমার হাতে আসলো কি করে কারণ যে ব্যক্তি তওবা করে তাকে ভালোবাসেন কে এবার আল্লাহর নবী হাদিসে কুচ্ছিতে বলেন ওয়াবি জালালি ওয়া কুদরতি ওয়া উলুভি ওয়া ইরতিফাই মা কানিম আল্লাহর জালালিয়াতের কসম আল্লাহর সাম্রাজ্যের কসম আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে যখন তুমি এক হাত আসো আমি আল্লাহ তোমার জন্য দুই হাত আসি যখন তুমি হেঁটে আসো সাবিকুনা ইলাল মাগফিরাতি আমার রহমত তোমার জন্য দৌড়ে দৌড়ে আসতে শুরু করে এজন্য কি করতে হবে তওবা করতে হবে আল্লাহর মাগফিরাতের দিকে আসতে হবে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাকুম ওয়ালাউ কুনতু ফাদদান কলিদাল কলবি লান ফাদদু মিন হাওলিক রাসূল আপনার হৃদয়টাকে আমি আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছি আপনার হৃদয়টা কুসুমের মতন কোমল করে দিয়েছি হিদায়াতের কথার ব্যাপারে লা তাহজান 24.media